ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ তফসিলি জাতি সমবায় উন্নয়ন নিগম আয়োজিত রক্তদান শিবির ও ঋণ প্রদান কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী একথা বলেন। ঋণ নিয়ে সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি নিজেকে তৈরি করার পরামর্শ দেন তিনি। মোট 122 জনকে 3,25,61,000 টাকা ঋণ প্রদান করা হয়েছে। এর মধ্যে একজন দিব্যাঙ্গ যুবক ও 11 জন সাফাই কর্মী রয়েছে। শীঘ্রই আরও 96,000 টাকা ঋণ প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এর আগে রক্তদান শিবিরটি ঘুরে দেখেন তিনি। আর লোন পরিশোধ করব না, এই মানসিকতাটা থাকলে আমরা আমাদের সমাজকে এগিয়ে নিতে পারবো না। যদি প্রথম দিনই আমার এমন মানসিকতা থাকে যে আমি লোনটা পাবো সরকারের কাছ থেকে, আর লোনটা না দেওয়ার মানসিকতা আমি তৈরি করে নিয়েছি, ওই লোনটা আপনার জীবনে কোনো কাজেই লাগবে না। আপনি লিখে রাখুন ডায়েরিতে, আপনার কর্মজীবন আপনার সঙ্গে যাবে, এটাই আপনার চরিত্রকে নির্মাণ করবে। তাই বন্ধুরা, আমি আশা করি আপনারা লোন নেবেন, তো লোন নিয়ে সঠিকভাবে কাজ করা আর তাকে রিপেমেন্ট করার মানসিকতা সময় মতো রাখা, আপনি সাকসেসফুল ব্যক্তি হবেন আর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।